শিলচর তো আমি কালি আসলে শিলচর আর আজি শিলচর পা উলাই আছো আর শিলচর পা উলাই কেনে কত কত গই আছো সকল দেখাই আছো আজি এই ভিডিওতে আর শিলচর কিছুমান ধুনিয়া ধুনিয়া জায়গা লগতে পড়াক আর পড়াক বেলে কিছু ধুনিয়া ধুনিয়া জায়গা আজি এক্সপ্লোর করবলে চেষ্টা করি তো স্টে টিউন চাই দেখো ভিডিওটো শেষলৈকে ওকে তো কালি রাতে আমি ইয়াতে আসিলো এখন অতলতে এতিয়া যাবলে ওলালো বাৰু আর এতিয়া আমি গৈ আছো চাটলা লেক শিলচর চাটলা লেক তো এইখানে শিলচর হয় ভিতর দ্বিতীয়তম সকলকে ডর সিটি বলে কয়া হয় শিলচর সিটি আর এইখানে শিলচর সিটি আর বহুত বেশি ট্রাফিক জাম দেয় ইয়াতে বাপরে বাপ তো ভিতর সবতকে বেশি ডর সিটি হল গুয়াহাটি আর সেকেন্ডত আছে শিলচর আর থার্ডত যোরহাট হয়ে থাকে যোরহাট ওকে মোর লেফট সাইডে আছে শিলচর মেডিকেল কলেজ আর আমি কয়ে আছো চাটলা লেক ওকে তো বর্তমানে আমি আছো শিলচর চাটলা চাটলা লেক বলে কয় এইখানে এই জায়গাখানে মেইনলি মাছের কারণে মানে বিখ্যাত মাছ উৎপাদনের কারণে আর আকাশখান বহুত ধুনিয়া লাগে আছে বহুত ধুনিয়া লাগে আছে আকাশখান এগুলো সব ফিসারি আগফালে এগুলো সব ফিসারি হয় মানে রাস্তার দুফালে পুরা ফিসারি কেতিয়াবা যিমান দূর আহি আছো রাস্তার কাষত অকল ফিসারি আর ফিসারি দেখা পাই আছো দেখিলে গম পাই কিমান মাছ আছে মানে পুরা মাছ থাকলে এটা থাকে না মাছের উখালে থাকে বা মাছের উপর আহি থাকে মাঝে মাঝে তো পানিতে লড়ি থাকে মাছ থাকলে বেশিকে পুরা গম পায় মানে পুরা লড়ি আছে পানি মানুষে ধানের খেতি যেনেকে করে পথারত তো তেনেকে ইয়াতে মাছের খেতি করা হয়েছে মাছ তো এইবিলাক কব গেলে পুরো পথারে হয় কিন্তু ইয়াতে কত ধান নাই ধানের খেতি নাই মাছের খেতি সব মাছ ফিসারি সব রাস্তার ইফালে চাওক মাছ ইফালে চাওক মাছ আর এইখানে হল মাছ বর্তমান চাপলাত আর চাপলাত আহি কেনে বিকাশ দা রিপুন দা মই আমি সকলে ক্রিকেট খেলেছো ক্রিকেট আর আমি খেলি আছো ক্রিকেট ইয়াতে ক্রিকেট কি আউডলা নাকি তুমি ওকে আউট করে দেন আউট করে দেন ও ঠিক ঠিক ইয়াতে চলি আছে বর্তমান বেলেগ বেলেগ টাইপৰ খেলা হলো প্রথমতে যে ক্রিকেট খেলিলে সেইটো হৈ গল আসলে এতিয়া চুয়াচি খেলা আরম্ভ হয়েছে চুয়াচি বিকাশ দা কি কৰিছে লড়াই এটা পিছে পিছে দৌড়াইছে আর কৈছে যে যোনে আগতে চুব পারে তাক 10 টকা দিব আর লড়াই এটা পুরা ফুটি ধরিব পাইছে একেবারে আর সব বহাল লড়া হয় অকন ভালকে বুঝি নাপায় প্রথমতে কি হল চুব দিছিল বিকাশ দাক আর চিন দিছিল মানে সেই গরুটো লোক দৌড়িম বলে সেই গরুটো পোয়ার আগতে চুব দিছিল আর মানে সিহঁতে ভালকে বুঝি নাপালে অসমীয়া বিকাশ দাক বাদ দিয়ে কিনে সিহঁতে সব গরুটোর পিছত দৌড়ি গল মানে এনেকুৱা এটা অবস্থা কন্ডিশন হয়ে গেছে তো এইবার আরো 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 রি মানে খেলা পাতিছে এই কারণে সবাই গরুর পিছনে দৌড়ি থাকে গরুটো দৌড়ি দৌড়ি কিনে গরু দৌড়ি গুছি গল মানে এরপর বাহির হয়ে গল তো এইবার এবার রি খেলা তো এবার চাও কেনেকুৱা খেলা খেলে সিহঁতে কেনেকুৱা খেলা দেখাই আছে আর জমনিটা কি হল মুখ এটা ধাক্কা মাক এরকম শুভ দিছিল এটা পিছিয়ে দিয়ে দাঁড়িয়ে ধাক্কা মাক দিলে কি পেলাইছে বে কি পেলাই
তো ওকে তো খেলা খেলে খেলে কি হল বিকাশের অবস্থা ভাইয়া মু পড়ি গলো ওকে তো বর্তমান আছে সাতলা পুরা এনজয়মেন্ট চলি আছে আজি আজি জার্নি একো হওয়া নাই শিলচরতে আছো আমি শিলচরের পর অল্পমান দূর আহিলো আহে কেনে সাতলাত পুরা এনজয়মেন্ট চলি আছে পথারের মাঝত পুরা আর ইফালে আপনাদের দেখা পাইছে পুরা ফিশারি হয়েবিল পুরা ফিশারি হয়েবিল আর মানুষ যে খেতি করে খেতি আর মানুষ যে খেতি করে খেতি করলে চারোফালে আপনার বেড়া দিয়ে তো এনেকে মাছের খেতি কইস আপনার মানে মাছের খেতি চারো সাইডে ধুনকে আঁঠুয়া টাইপর মানে জালনি টাইপ দি থাকে যাতে কোনো আহে কেনে মাছ মারি কিনে নিব নয় আর মাছবিল যাতে জাপ মারি কিনে উলাই নয় তো এনেকে ইয়াতে পুরা পুরা এরিয়াটা মানে পুরা এরিয়াটা মাছের খেতি ইয়াতে যান দূরলকে আপনাদের দেখা পাব সব মাছের খেতি আর মাঝে মাঝে এনেকা ধুনিয়া ধুনিয়া প্লেস আছে আর আকাশখন বহুত ধুনিয়া লাগি আছে ওকে তো ইয়াতে ইমান টাইম রাখিল আমি তে আন্ধার হয়ে গেল মানে গধূলি হয়ে গেল আর বর্তমান টাইম হয়ে আছে 4:54 মানে 5টা বাজি বলেছে আর পুরা আন্ধার লেটস গো রাধিকা লেটস গো রিপুনদা বল তো সদায় জার্নি করে আছো বহুত বেয়া ভাল রাস্তার মাঝে আছো আপনারা দেখা পাইছে ব্লগত ইমান বেয়া রাস্তা আছে কালি শিলচর আহতে তো অল্প রেস্টলত ইম্পর্টেন্ট আছিল তো আজি কলৈকে জার্নি নকৰিলোঁ বৰাক ভেলিতে থাকিলোঁ আৰু বৰাক ভেলিত আজি অলপমান ৰেষ্ট কৰিলোঁ ৰেষ্ট তো কালি আমি গৈ আছোঁ সিধা গুৱাহাটীলৈ আৰু এদিনততো গুৱাহাটীলৈকে যাব নোৱাৰিম চাগে তো চাওঁ কালি কি হয় কি নহয় কালি গম পাব মন।